লাইন ওয়ান কলকাতা মেট্রো, যাকে আবার বলা হয় নর্থ সাউথ মেট্রো, যেটা আবার ব্লু লাইন মেট্রো নামেও পরিচিত, ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। প্রথম মেট্রো চলেছে 24 অক্টোবর 1984 সালে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো পর্যন্ত লাইন আছে, যার দূরত্ব হচ্ছে 32 কিলোমিটার। বাকিটা ম্যাপের সাহায্যে গল্প হোক। দক্ষিণেশ্বর মেট্রো, এটা খোলা হয় 22 ফেব্রুয়ারি 2021 সালে। দক্ষিণেশ্বরের পর বরানগর মেট্রো, এটাও খোলা হয় 22 ফেব্রুয়ারি 2021 সালে। বরানগর মেট্রো থেকে ভবিষ্যতে লাইন 5 মেট্রো চালু হবে, যেটা বরানগর ব্যারাকপুর কানেক্ট করবে। তারপর নোয়াপাড়া মেট্রো স্টেশন, 10 জুলাই 2013 সালে এটা খোলা হয়। নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে ভবিষ্যতে লাইন 4 মেট্রো চালু হবে, যেটা নোয়াপাড়া বারাসাত কানেক্ট করবে। তারপর দমদম মেট্রো, তারপর বেলগাছিয়া মেট্রো, এই দুটোই খোলা হয় 12 নভেম্বর 1984 সালে। প্রথম ফেজে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর অর্থাৎ নেতাজি ভবন পর্যন্ত খোলা হয় 24 অক্টোবর 1984 সালে। তারপরেই এই দুটো মেট্রো খোলা হয়, দমদম আর বেলগাছিয়া। দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত এলিভেটেড মেট্রো অর্থাৎ উপর দিয়ে চলে। দমদমের পর আন্ডারগ্রাউন্ডে মেট্রো লাইন ঢুকে যাচ্ছে বেলগাছিয়াতে। তারপর শ্যামবাজার মেট্রো, শোভাবাজার সুতানুটি, গিরিশ পার্ক মেট্রো, এই তিনটে মেট্রো খোলা হয় 15 ফেব্রুয়ারি 1995 সালে। গিরিশ পার্ক মেট্রোকে আবার বলা হয় জোড়াসাঁকো। তারপর মহাত্মা গান্ধী রোড মেট্রো, বড়বাজার এরিয়ার জন্য, এটা খোলা হয় 27 সেপ্টেম্বর 1995 সালে। তারপর আসছে সেন্ট্রাল মেট্রো, বউবাজার এরিয়ার জন্য। তারপর চাঁদনি চক, সেন্ট্রাল এবং চাঁদনি চক মেট্রো খোলা হয় 15 ফেব্রুয়ারি 1995 সালে। তারপর এসপ্ল্যানেড মেট্রো, ধর্মতলা এরিয়ার জন্য। এই এসপ্ল্যানেড মেট্রো থেকে লাইন 2 মেট্রো অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোর কানেকশান রয়েছে, এবং লাইন 3 মেট্রো অর্থাৎ জোকা থেকে এসপ্ল্যানেড কানেক্ট করা হবে ভবিষ্যতে। পার্ক স্ট্রিট মেট্রো, এটাকে বলা হয় মাদার টেরেজা সরণি। ময়দান মেট্রো, রবীন্দ্র সদন মেট্রো, এক্সাইড এরিয়ার জন্য। নেতাজি ভবন মেট্রো, যেটা ভবানীপুর এরিয়ার মধ্যে পড়ছে। এই এসপ্ল্যানেড থেকে নেতাজি ভবন পর্যন্ত প্রথম ফেজে খোলা হয়, ভারতের প্রথম মেট্রো এবং আন্ডারগ্রাউন্ড মেট্রো হিসেবে, 24 অক্টোবর 1984 সালে। তারপর আসছে যতীন দাস পার্ক মেট্রো। তারপর কালীঘাট মেট্রো, এটাকে বলা হয় রাসবিহারী। রবীন্দ্র সরোবর মেট্রো, চারু মার্কেট, মহানায়ক উত্তম কুমার, যেটাকে বলা হয় টালিগঞ্জ মেট্রো। যতীন দাস পার্ক থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো পর্যন্ত 29 এপ্রিল 1986 সালে খোলা হয়। টালিগঞ্জ মেট্রোর পরে আবার মেট্রো রেল উপর দিয়ে যাচ্ছে। টালিগঞ্জের পর নেতাজি মেট্রো, যেটা কুদঘাট এরিয়ার জন্য। মাস্টারদা সূর্য সেন, বাঁশড্রনি এরিয়ার জন্য। গীতাঞ্জলি মেট্রো, নাকতলা এরিয়ার জন্য। তারপর আসছে কবি নজরুল মেট্রো, এটা খুব পপুলার একটি মেট্রো স্টেশন, যেখানে প্রতিদিন প্রচুর মানুষ আসা যাওয়া করে। কবি নজরুলকে বলা হয় গড়িয়া বাজার মেট্রো, গড়িয়া এরিয়ার জন্য। নেতাজি মেট্রো, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি মেট্রো এবং কবি নজরুল মেট্রো একসাথে খোলা হয় 22 আগস্ট 2009 সালে। তারপর আসছে শহীদ ক্ষুদিরাম মেট্রো, এটা হচ্ছে ঢালাই ব্রিজ অথবা ব্রিজি গড়িয়া এরিয়ার জন্য। আর তারপর লাইন 1 মেট্রো শেষ হচ্ছে কবি সুভাষ মেট্রোতে, এটা হচ্ছে নিউ গড়িয়া এরিয়ার জন্য। কবি সুভাষ মেট্রো থেকে লাইন 6 মেট্রো অর্থাৎ বিমানবন্দর মেট্রো লাইনটা চালু হবে আগামীতে। শহীদ ক্ষুদিরাম মেট্রো এবং কবি সুভাষ মেট্রো চালু হয়েছিল 7 অক্টোবর 2010 সালে। এরপর দেখে নিন লাইন 2 কলকাতা মেট্রোর রুটম্যাপ।